হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আজকেও দশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অন করে রাখো তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে প্রত্যেকদিন সকালে সিক্স এম আমাদের কারেন্ট অফেয়ার্সের ক্লাস সন্ধ্যে সাতটা তিরিশে আমাদের এই চ্যানেলে জি কের ক্লাস হচ্ছে এবং আমাদের ডাব্লিউইপি চ্যানেল রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের ডাব্লিউইপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে টেলিগ্রামে গিয়ে গাইডেন্স গ্রু অফিসিয়াল লিখে সার্চ করো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথমের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কোন দেশের প্রধানমন্ত্রী এস ডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড দু হাজার একুশ পেলেন এস ডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড দু হাজার একুশ অর্থাৎ সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোলস প্রোগ্রেস অ্যাওয়ার্ড দু হাজার একুশ পেয়েছেন সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা তিনি এই পুরস্কার পেলেন দেখো ডিটেলসে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বিন কনফারেড উইথ দ্য এস ডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড ফর বাংলাদেশ স্ট্রেডি স্টেডি প্রোগ্রেস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোলস বাই দ্য ইউএন স্পন্সার্ড সাস্টেনেবেল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এই পুরস্কারটা দেওয়া থাকে দিয়ে থাকে ইউএন স্পন্সার্ড সাস্টেনেবেল ডেভেলপমেন্ট সোলুয়েশন নেটওয়ার্ক বলে একটা সংস্থা রয়েছে তারা এই পুরস্কারটা দিয়ে থাকে এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার পেলেন দেখো বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা এবং বাংলাদেশের রাষ্ট্রপতির নাম হচ্ছে আবদুল্লাহ হামিদ চলো পরবর্তী কোয়েশ্চানে যাবো তার আগে প্রত্যেক দিন যেমন বলি আমাদের ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি একটা লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজকেও আমাদের এক হাজার লাইকের টার্গেট আশা করছি তোমরা প্রত্যেকে লাইক করে আমাদের টার্গেট পূর্ণ করে দেবে তো শেয়ার অবশ্যই মাস্ট প্রচুর শেয়ার করো তোমরা দেখো দ্বিতীয় প্রশ্ন কে ছিয়াত্তরতম রাষ্ট্রসংঘ সাধারণ সভায় এসডিজি অ্যাডভোকেট নিযুক্ত হলেন বর্তমানে ছিয়াত্তরতম ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সভা আয়োজিত হয়েছে এখনও চলছে সেটা নিউ ইয়র্কে ঠিক আছে তো এসডিজি অ্যাডভোকেট নিযুক্ত হলেন কে কারেক্ট আনসার হবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় কৈলাস সত্যার্থী অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার দেখো ডিটেলসে নোবেল পিস লোরেট কৈলাস সত্যার্থী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরাস বর্তমানে রাষ্ট্রসংঘের সেন্টার সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরাস দ্বারা তিনি এই পদে নিযুক্ত হলেন এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাডভোকেট কৈলাস সত্যার্থী ছাড়াও আরও তিনজন বিদেশি রয়েছেন অন্যান্য দেশের তারা কিন্তু এই পদে নিযুক্ত হয়েছেন তো আমাদের যেহেতু আমাদের দেশ আমাদের দেশের হচ্ছেন কৈলাস সত্যার্থী তাই আমাদের কাছে এই কোয়েশনটা ইম্পর্ট্যান্ট কৈলাস সত্যার্থী দু সালে মালালা ইউসুফ জায়ের সঙ্গে একই সঙ্গে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো দু উইন্টার অলিম্পিক কোথায় আয়োজিত হবে এটা হয়তো অনেকেই তোমরা উত্তরটা জানো দু উইন্টার অলিম্পিক কোথায় আয়োজিত হবে সেটা কিন্তু এটা হঠাৎ করে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট হলো কেন সেটা বলবো তোমাদের দেখো এটা আয়োজিত হবে বেজিংয়ে দু হাজার সালের উইন্টার অলিম্পিক আয়োজিত হচ্ছে বেইজিংয়ে অপশান সি কারেক্ট আনসার তো দেখো দ্য বেজিং দু হাজার বাইশ উইন্টার অলিম্পিক আনফেল্ড ইটস অফিসিয়াল মোটো টুগেদার ফর এ সিয়ার্ড ফিউচার তো এটার জন্যই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হলো তো গতকালই যে উইন্টার অলিম্পিক কমিটি তারা তাদের মোটো লঞ্চ করেছে যে মোটো হচ্ছে মোটোটা হচ্ছে টুগেদার ফর এ শেয়ার ফিউচার ঠিক আছে এটা লঞ্চ করেছে সেই জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হলো দ্য গেমস উইল বি হেল্ড ফ্রম ফেব্রুয়ারি চার টু কুড়ি ফেব্রুয়ারি চার থেকে দু হাজার এটা ফেব্রুয়ারি চার থেকে কুড়ি দু আয়োজিত হবে চীনের বেজিং শহরে ঠিক আছে এবং দেখো সেট টু বিকাম দ্য ফার্স্ট সিটি টু হোস্ট বোথ দ্য সামার অ্যান্ড উইন্টার অলিম্পিক তো এটা বিশ্বের প্রথম শহর হিসেবে তারা সামার অলিম্পিক এবং উইন্টার অলিম্পিক দুটোই আয়োজন করেছে তাদের বেজিংয়ের যে সামার অলিম্পিক সেটা কবে হয়েছিল দু হাজার আট সালে হয়েছিলো এবং এই দু হাজার সেখানে উইন্টার অলিম্পিক হচ্ছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস হিসেবে পালিত হলো আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস বা ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করা হয় প্রত্যেক বছর তেইশে সেপ্টেম্বর অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার থিম দেখো এবারে থিম হচ্ছে উই সাইন ফর হিউম্যান রাইটস উই সাইন ফর হিউম্যান রাইটস এখন তোমরা অনেকেই হয়তো জিজ্ঞেস করবে যে সাংকেতিক ল্যাঙ্গুয়েজটা কি তো যারা কথা বলতে পারে না তারা কি ইশারার মাধ্যমে কথা বলে ঠিক আছে তোমরা নিউজ চ্যানেলে হয়তো দেখেছো সাংকেতিক ল্যাঙ্গুয়েজে অনেক ডিডি নিউজে আগে নিউজ পড়া হতো কিভাবে হাতের ইশারায় তো সেটাই হচ্ছে সাংকেতিক ল্যাঙ্গুয়েজ দেখো ডিটেলসে এ ল্যাঙ্গুয়েজ ইউজড স্পেশালি বাই পিপল হু ক্যান নট হেয়ার ওর স্পিক যারা কথা বলতে পারে না এবং শুনতে পারে না তাদের জন্য এটা ইউজিং দ্য হ্যান্ডস টু মেক সাইন্স ইনস্টিটিউট অফ স্পোকেন ওয়ার্ডস কথা বলার থেকে হাতের ইশারায় তারা ল্যাঙ্গুয়েজ এটাই হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ নেক্সট হচ্ছে দেখো এডিবি অনুসারে দু হাজার বাইশ অর্থবর্ষে ভারতের জিডিপি কত থাকবে তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হিসেবে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে বা দু হাজার বাইশ অর্থবর্ষে ভারতের জিডিপি থাকবে দশ পারসেন্ট জিডিপি বৃদ্ধি পাবে কত অর্থাৎ আর্থিক বৃদ্ধি পাবে দশ পারসেন্ট অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তারা অনুমান করেছে যে দু হাজার বাইশ তেইশ বা দু হাজার তেইশ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি পাবে সাত দশমিক পাঁচ পার্সেন্ট এখন আরেকটি সংস্থা ও ই ও ইসিডি অনুসারে হচ্ছে নয় দশমিক সাত পার্সেন্ট তো এখন এশিয়ান ডেভেলপমেন্টের কথা বলছি আমরা তাইলে এশিয়ান ডেভেলপমেন্ট এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ফিলিপিন্সের মেনিলা শহরে প্রেসিডেন্ট রয়েছেন মাসাদ সুগু অস্কাওয়া এরপর চলো আমাদের হোমওয়ার্ক দেখে নিই আজকের আজকের হোমওয়ার্ক হচ্ছে কোন প্রথম হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হবে এটা হচ্ছে আজকের হোমওয়ার্ক প্রত্যেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকে তোমরা এটা কমেন্ট করে দাও এক্ষুনি এর উত্তরটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে দাও ঠিক আছে এটা হচ্ছে আজকের হোমওয়ার্ক দেখো আমাদের অফিসিয়াল অ্যাপের নাম হচ্ছে গাইডেন্স গুরু না ইনস্টল করে থাকলে ডেসক্রিপশানের লিঙ্ক আছে ইনস্টল করা এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল তো তোমরা না জয়েন করে থাকলে ডেসক্রিপশানের লিঙ্ক আছে জয়েন করে যাও চলো পরবর্তী প্রশ্ন দেখো সার্ক বিদেশ মন্ত্রীদের বৈঠক কোথায় আয়োজনের কথা ছিল যা বাতিল করা হয়েছে এই যে সার্ক বিদেশ ফরেন মিনিস্টারদের বৈঠক আয়োজ হওয়ার কথা ছিল নিউ ইয়র্ক শহরে আমেরিকার নিউ ইয়র্ক শহরে কিন্তু সম্প্রতি তা বাতিল করা হয়েছে তাহলে অপশান সি কার একটা আনসার দেখো সার্কের পুরো নাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন সার্ক প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে এবং যার হেডকোয়ার্টার অবস্থিত নেপালের কাঠমান্ডু শহরে এবং টোটাল কান্ট্রি হচ্ছে আটটি দেশ আমাদের দক্ষিণ এশিয়ার আটটি দেশ যেমন ভারত শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ এইসব মিলিয়ে আটটি দেশ নেপাল ভুটান মিলিয়ে আটটি দেশ নেক্সট দেখো কোন দেশ সম্প্রতি আইপিএলের সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তো এই প্রশ্নটা থেকেই আশা করি তোমরা উত্তর তোমরা নিজেরাই করতে পারবে কারণ সম্প্রতি আফগানিস্তানকে দখল করেছে তালিবান সরকার তালিবান সরকার আসার পরেই আফগানিস্তানে কি করেছে তারা যত রকমের মনোরঞ্জনের যে ক্ষেত্রগুলো বিষয়গুলো তারা সেখানে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে স্পেশালি ওখানের মহিলারা মহিলাদের উপর প্রচুর অত্যাচার কারণ মহিলারা একেবারে কোনো রকমের মনোরঞ্জনের জিনিসের সঙ্গে যুক্ত থাকে থাকতে পারবে না তাই সেখানে আইপিএলকে একেবারে সেখানে সম্প্রচার বন্ধ করে দিয়েছে আফগানিস্তান অপশান বিসার বর্তমানে আফগানিস্তানের তালিবান শাসনের ফলে প্রায় সমস্ত মনোরঞ্জনের ক্ষেত্রগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঠিক আছে আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল এবং আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগান আফগান পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর যোগেশ্বর সাংবান কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন তো যোগেশ্বর সাংবান সম্প্রতি প্যারাগুয়েতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার দেখো জগেশ্বর সাংবান হচ্ছেন উনিশশো চুরানব্বই বেচের একজন আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিসের আধিকারিক তো এখানে প্যারাগুয়েতে তিনি এই পদে নিযুক্ত হয়েছেন তাহলে প্যারাগুয়ের রাজধানী হচ্ছেন আসুন সিয়ান মুদ্রা হচ্ছে গুয়ারানি রাষ্ট্রপতি হচ্ছেন মারিও আবডো বেনিতেজ মারিও আবডো বেনিতেজ নেক্সট কোয়েশ্চেন ফেসবুক ইন্ডিয়া কাকে হেড অফ পাবলিক পলিসি পদে নিয়োগ করেছে তো ফেসবুক ইন্ডিয়া সম্প্রতি রাজীব আগরওয়ালকে ফেস অফ পাবলিক পলিসি পদে নিয়োগ করেছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ইনি হচ্ছেন রাজীব আগরওয়াল রাজীব আগরওয়াল একজন সিনিয়র আইএস অফিসার ফেসবুক ফেসবুক সম্পর্কে তোমাদের বলি ফেসবুকের ফাউন্ডার এবং সিইও হচ্ছেন মার্ক জুগারবার্গ তিনি ফেসবুক গড়ে তোলেন চার ফেব্রুয়ারি দু হাজার চার সালে ফে ফেসবুক আবিষ্কার হয় পরবর্তী প্রশ্ন দেখো দুই থেকে ছাব্বিশে সেপ্টেম্বর কোন মন্ত্রক দ্বারা বাণিজ্য সপ্তাহ দু হিসেবে পালিত হলো অর্থাৎ কুড়ি থেকে ছাব্বিশ সেপ্টেম্বর এই বাণিজ্য সপ্তাহ চলছে এটা কোন মন্ত্রক আয়োজন করছে কারেক্ট আনসার হবে কমার্স মিনিস্ট্রি বা বাণিজ্য মন্ত্রক বা ব্যবসা বাণিজ্য মন্ত্রক এটা আয়োজন করছে এটা কুড়ি থেকে ছাব্বিশ কুড়ি থেকে ছাব্বিশ সেপ্টেম্বর বাণিজ্য সপ্তাহ হিসেবে পালিত হবে দেখো ডিটেলসে বর্তমানে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী রয়েছেন বাণিজ্য রাজ্য মন্ত্রী রয়েছেন শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল দ্য কমার্স মিনিস্টারি হ্যাজ ডিসাইডেড টু সেলিব্রেট বাণিজ্য সপ্তাহ ফ্রম টোয়েন্টি টু টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর ইন দিস সপ্তাহ মেনি প্রোগ্রামস অ্যান্ড ইভেন্টস উইল বি অর্গানাইজ টু শ ইন্ডিয়া যে রাইজিং ইকোনমিক ফোর্স অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশ জুড়ে ভারতের যে ইকোনমি বৃদ্ধি পেতে চলেছে বিভিন্ন যেই স্টার্ট আপগুলো সেগুলোকে তুলে ধরার জন্য এই কুড়ি থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এটা পালন করা হবে ঠিক আছে তো আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো ডিসক্রিপশানে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমাদের ফেসবুক চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমাদের অফিসিয়াল অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও ঠিক আছে এবং কয়েকদিন ধরেই আমি তোমাদের একশো করে কোশ্চান করেছি ডাব্লিউপি পরীক্ষার জন্য সেগুলো না দেখে থাকলে দেখে নাও কারণ সেখানে বিজ্ঞানের একশো কোশ্চেন ইতিহাসের একশো কোয়েশ্চান ভূগোলের একশো কোয়েশ্চেন সমস্ত কিছু কিন্তু করানো হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ